Hello, assalamu alaikum. This is me, Tasnim Zakia Riza from my channel Makeup Studio by Zakia. So, আজকে আমার থার্ড ব্লগ. আজকে আমি দেখাবো আমার বাসাটা আমি কিভাবে গুছায় মানে গুছায় রাখি. পুরো বাসাটা দেখানো পসিবল কিনা না জানি না, বাট যতটুকু পারি আমি ট্রাই করব যে মানে শুট করার. তো আমরা যদি আমাদের বাসাটা সবসময় গুছায় রাখি, অনেক বেশি প্রোডাক্টিভ লাগে, অনেক ভালো লাগে, মানে আশপাশ যদি ঠিক থাকে মনটাও যেন লাগে যে ভালো হয়ে যায়, এরকমই ফিল হয়। তো আমি এবার আমার রুম দিয়ে স্টার্ট করছি। আপনারা দেখতেই পারতেছেন পিছনের দিকটা অনেকটাই গোছালো। তো ফার্স্টে আমি আমার বেডটাকে ক্লিন করে নিব, দেন আস্তে আস্তে পুরো রুমটাকেই করে নিব। একটু প্রবলেমের জন্য আমি পরে ভয়েস ওভারটা নিয়ে নিয়েছি। আমার রুমটা ডান হয়ে গেল, পুরা ঘেমে গেছি, অনেক গরম বাইরে। তোমার রুমটা এবার দেখিয়ে দেই। তো এবার শাওয়ার নিয়ে নিব। শাওয়ার নিয়ে নেওয়ার পরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। আমাদের খাবার চলে এসেছে। আমরা একটাতে অর্ডার করেছিলাম, আর আমার ফ্রেন্ড ও আরেকটাতে অর্ডার করছে। তো আমরা খাবার নিয়ে এবার যাচ্ছি, দেখি খাবারটা কেমন হয়। আর এদিকে চলে এসেছে আমার স্কুল ফ্রেন্ড, হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল।
এখানে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাব, আমি আর আমার এই যে এই ফ্রেন্ড, আমরা রিক্সা দিয়ে আজকে যাব, আমরা কাপ স্টোরিতে যাব কফি খাওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে আমাদের এই গার্লস হ্যাং আউটটা হয় না, তো আমি রিমা আর আমার ফ্রেন্ড আমরা ডিসাইড করলাম যে একটু কফি খেয়ে আসা যাক। কফি খাওয়ার পর আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, এবার বাসার উদ্দেশ্যে রওনা দেব, আজকে গাড়ি নেই নাই সাথে, তো চলে এলাম বাসায়। রিক্সা চড়ার একটু শখ হয়েছিল, তাই আমি আর রিমা আজকে চিন্তা করলাম রিক্সা রাইড করব, তো চলে এসেছি আমাদের বাসায়। তো এবার সবার আগে এসে আমার ব্যাগ থেকে আমার লিপস্টিকগুলো বের করে নিব, না হলে এখন যদি বের না করি ব্যাগের মধ্যে এটা থাকবে তারপর আর খুঁজেই পাবো না যে আমার লিপস্টিকগুলো কোথায় গেল। এটা অলওয়েজ আমার সাথে হয়, যা ব্যাগে থাকে ব্যাগেই থেকে যায়। তো এবার স্কার্ফ টাফ সব খুলে নিব, মেকআপ টেকআপ সব তুলে একদম ফ্রেশ হয়ে যাব।